হ্যান্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু অনেক ভিউ জেনারেট করা যায়, অনেক চ্যানেলে সাবস্ক্রাইব আনা যায় এবং অনেক অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। তো আমি এই জন্যই আজকের ভিডিওটির মধ্যে আমি আমাদের শেয়ার করব মূলত হ্যান্ড স্ক্রিন সম্পর্কে। ভিউয়ার্স, আমার এই যে ইউটিউবের ভিডিওতে কীভাবে হ্যান্ড স্ক্রিন সেট করতে হবে এবং হ্যান্ড স্ক্রিন কী সম্পূর্ণ বিষয় নিয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও ছিল, মূলত এটি ছিল মোবাইল ইউজারকারীদের জন্য, যারা অ্যান্ড্রয়েড ফোন এবং স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য আমার আলাদাভাবে একটা ভিডিও করা ছিল কীভাবে ইউটিউব ভিডিওতে হ্যান্ড স্ক্রিন সেট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কার্সর নাড়িয়ে দেখি, এই ভিডিওর মধ্যে দেখেছি মোবাইলের মাধ্যমে অর্থাৎ মোবাইল ইউজারকারীদের জন্য, এবং আজকে দেখাবো আমি মূলত যারা পিসি থেকে অর্থাৎ কম্পিউটার থেকে আপনারা ইউজ করে থাকেন, যারা মূলত উইন্ডোজ ইউজারকারী আছেন, পিসি বা কম্পিউটার থেকে আপনি বা ল্যাপটপ থেকে আপনি ইউজ করে থাকেন এবং সেখান থেকে কীভাবে করবেন, মূলত উইন্ডোজ থেকে যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজ থেকে বা পিসি থেকে কীভাবে করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিই। প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার অন করতে হবে, যে আমি গুগল ক্রোম ব্রাউজার অন করলাম, তারপর এখানে ইউটিউব .com লিখে আপনারা জাস্ট এন্টার দিলে এরকম চলে আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন, আমি আগে থেকে লগ ইন করে রাখছি, লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করার পরে এখানে যে আইকনটা আসবে আপনার চ্যানেলের এখানে ক্লিক করবেন, এবার দেখাচ্ছি এখানে ক্লিক করবেন। ক্লিক করার ফলে এখানে বিভিন্ন আপনার চ্যানেলের নিচে বিভিন্ন অপশান আসবে, এখান থেকে ইউটিউব স্টুডিও যেটা আছে এটার উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট একবার ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এই ধরনের ইন্টারফেস আসবে, এই ধরনের ইন্টারফেস থেকে আপনারা যে ভিডিওতে করতে চাবেন সেই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবেন, জাস্ট এডিট অপশানে দিলে হবে, অথবা আপনারা এখানে কন্টেন্ট বাম পাশে যেটা ড্যাশবোর্ড কন্টেন্ট এরকম আছে এখানে কন্টেন্টে ক্লিক করবেন, তাহলে আপনার সবগুলো ভিডিও এখানে দেখা যাবে। তো এক্ষেত্রে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি পূর্বের আপলোডকৃত, অর্থাৎ আপনি ভিডিওটি আপলোড করে ফেলছেন পরে গিয়ে আপনি হ্যান্ড স্ক্রিন সেট করতে যাচ্ছেন, বা আপনি পাবলিক না করে রেখে দিয়েছেন তখন হ্যান্ড স্ক্রিন সেট করে পাবলিক করবেন। যেভাবে হোক যখন করতে যাবেন তখন মনে করেন আমি এই ভিডিওতে একদম উপরে যে ভিডিও আছে এটাতে আমি হ্যান্ড স্ক্রিন সেট করব, তাহলে এখানে যে একটা এডিট ডিটেলসের একটা আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটার এই ভিডিওটার পুরো ইন্টারফেস চলে আসবে, যে সব কিছু চলে আসে এডিট করার জন্য। এই যে আপনারা একটু ডান পাশে দেখবেন, স্ক্রিনের ডান পাশে দেখেন, এখানে আমি কার্সর নাড়ে দেখাচ্ছি, এখানে যখন আমি যাব এই দেখেন সাবটাইটেল অ্যান্ড স্ক্রিন, নিচের দিকে দেখেন একটু স্ক্রোল করে নিচে যাবেন, তারপর অ্যান্ড স্ক্রিন যেখানে আছে এখানে কলমের আইকন যেখানে থাকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের অপশান আসবে, এখান থেকে বরাবরের মতো আপনারা দেখে নেবেন কোন ফরম্যাটে আপনারা হ্যান্ড স্ক্রিন সেট করতে যাবেন। মনে করেন আমি বা আমি একটি ক্রিয়েটও করতে পারি, এবং কোন জায়গা থেকে করব এটা ভিডিওটা আছে, পুরো ভিডিও হচ্ছে আপনার 12 মিনিট 45 সেকেন্ড, তাহলে আমি 12 মিনিট 25 থেকে এখানে ডিফল্ট দেওয়া আছে, বা আমি চাইলে আর একটু পর থেকে দিতে পারি। মনে করেন আমি এখান থেকে 12 মিনিট এখানে শো করতেছে, দেখেন 12 মিনিট 26 সেকেন্ড এখান থেকে দিতে পারি। তো দিয়ে আমি কোন ফরম্যাটে দেবো এখান থেকে একটা চুজ করতে পারেন, অথবা আপনি নিজের মতো এখান থেকে এলিমেন্ট ক্লিক করে করে দিতে পারেন। তা আমি একটা চুজ করে নিচ্ছি, মনে করেন দেখেন এখানে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, অর্থাৎ একদম লাস্ট ভিডিওতে আমি কীভাবে করছি সেটা এখানে শো করবে, আপনি চাইলে ওইরকমও করতে পারেন, অথবা এখানে আরও ফরম্যাট আছে দেখেন ইম্পোর্ট ফ্রম, যে যেখানে দেখতে পাচ্ছেন 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তারপরে এখানে আছে 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব, বা 2 ভিডিও 1 প্লেলিস্ট 1 ভিডিও 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব, এখান থেকে আপনি, আমি মনে করেন এটা দিলাম একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইব, এখান থেকে দিলাম। দেওয়ার পরে আমি চাইলে এগুলো মুভমেন্ট করতে পারি বা এলিমেন্ট এখান থেকে ডিলিট করে দিয়ে করতে পারি। তো প্লেলিস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখন একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু আমার ভিডিওর উপরে চলে গেছে, যার কারণে এটা সমস্যা হতে পারে, ভিউয়ার্সরা দেখবে না, সেই জন্য আমি এটি সরিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। এভাবে সরিয়ে নিতে পারবেন, এবং এখানে দেখেন লাল মার্ক উঠছে, মানে এখানে আমি এখনও ঠিকভাবে সম্পন্ন হয় না এই জন্য। তারপর এদিকে দেখেন একটা লাল মার্ক প্লেলিস্ট, কিসের সম্পর্কে প্লেলিস্ট এটা আমাকে সিলেক্ট করে দেবে, তাহলে এখানে এডিট অপশানে ক্লিক করবো, তাহলে আমার চ্যানেলের বিভিন্ন প্লেলিস্ট আছে এখান থেকে কোন প্লেলিস্টটা আমি দিতে চাই। মনে করেন যদি এটা যেহেতু মোবাইল রিলেটেড বা ইউটিউব রিলেটেড, তো আমি ইউটিউব টিপস দিলাম,
এটা দিলাম, দেখেন সেট হয়ে গেছে। এখন যে লাল চিহ্ন ছিল এটা নাই, হয়ে গেছে। তো এরপরে দেখেন বেস্ট অফ ভিউয়ার্স, এখানে এটা হচ্ছে একটা ভিডিওর প্রমোশনের জন্য অ্যান্ড স্ক্রিন, তাহলে এটা আমি দেব মনে করেন বেস্ট ফর ভিউয়ার্স দিয়ে মোস্ট রিসেন্ট, অর্থাৎ একদম লাস্টটা শো করা, বা আমি চাইলে একটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ধরি, চুজ দিলে আমি যে কোনো একটা দিতে পারি। এটা এক্ষেত্রে আমি বলে রাখি আপনার চ্যানেলেরও দিতে পারেন, অথবা অন্য চ্যানেলেরও চাইলে আপনি দিতে পারেন। মনে করেন আমার আরেকটা চ্যানেল, এটা হচ্ছে আরএনআর টিউব, এটার একটা আমি ভিডিও দিতে চাই, মনে করেন এই ভিডিওটা দিতে, তাহলে এটা ক্লিক করব। বা আপনি যদি চান আপনার নিজের চ্যানেল, তাহলে এই পাশে ক্লিক করে আপনার চ্যানেলেরই একটা দিবেন। তাহলে মনে করেন আমি এটা দিলাম, তাহলে সেট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা সাবস্ক্রাইব এরিয়া দেওয়া আছে, আমি এটা চাই, আমার ইচ্ছা হচ্ছে এটা রাখবো না, তাহলে এটার উপর একবার ক্লিক করে এখানে জাস্ট ডিলেট, এই যেখানে ডিলেট আইকন যেটা আছে এটার উপর ক্লিক করবেন, চলে গেছে। বা আবার আবার মনে হচ্ছে আমি আবার একটা অ্যাড করব, তাহলে এই এলিমেন্টটা দেবেন, জাস্ট এলিমেন্টটা দেওয়ার আগে আপনি কোন জায়গায় দেবেন এটা চাইলে আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। মনে করেন আমি এই জায়গায় দিব, বা এর আগে দিব, বা পরে দিব, এভাবে এই জায়গায়। তারপর এখানে এলিমেন্টে ক্লিক করবেন। এখন এলিমেন্টে ক্লিক করার পরে এখানে আপনার কয়েকটা অপশন আছে, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল। তাহলে আমি দেব সাবস্ক্রাইব বা চ্যানেল, যে কোনো একটা দিতে পারেন। তাহলে সাবস্ক্রাইব দিলাম, এইখানে এই দেখতে পাচ্ছেন চ্যানেল অলরেডি আমার যে চ্যানেল সেটা চলে, আমি সরিয়ে বিভিন্ন জায়গায় নিতে পারি, ঠিক আছে, এভাবে নিতে পারি। বা আমি মনে করেন এখানে একটা চ্যানেল অ্যাড করব, তাহলে এটাও দিতে পারে। বা এখান থেকে আপনি ম্যানুয়ালি সেট করে ধরুন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এটা শো করবে, এটাও চাইলে দিতে পারেন। এবং মনে করেন আমি এটা রাখবো না, এখানে একটা আমার একটা একটা আলাদা চ্যানেল আছে, ওটা দিব। তাহলে এখানে ডিলেটে চাপ দিলাম, এটা এখান থেকে দিব, মনে করেন অ্যাড এলিমেন্ট দিলাম, চ্যানেল দিলাম, চ্যানেল দিয়ে আমার আরেকটা চ্যানেল গেমিং চ্যানেল আরএনআর টিউব, আপনারা চাইলে এটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে সব ধরনের অনলাইন গেমিংয়ের ভিডিও দেওয়া হয়। দিলাম, এটা চলে আসছে, দেখেন এটাও ভিডিওর উপর চলে গেছে, তাই আমি এই পাশে নিয়ে আসলাম সুবিধার জন্য। তাহলে এনে এখানে লাল মার্ক দেখতে পাচ্ছেন, এখানে কিছু লিখে দিতে হবে, আমি সাবস্ক্রাইব বা প্লিজ সাবস্ক্রাইব কিছু একটা নোট লিখে দেওয়ার থাকলে আপনি দেবেন, বা আমি আমার চ্যানেলের নামটাই দিলাম আরএনআর টিউব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখানে আমি বাইরে ক্লিক করলাম, এখন দেখেন নীল হয়ে গেছে, লালটা চলে গেছে, তার মানে আমার কমপ্লিট। এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে চাইলে এলিমেন্ট দিয়ে আরও কিছু চাইলে পারবেন, যেমন আরেকটা ভিডিও আমি অ্যাড করতে চাই, হয়ে গেছে, এবার চাইলে দিতে পারেন, বা আপনার প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনি দিয়ে সব কিছু ঠিকভাবে করে দিয়ে জাস্ট এখানে, আর যদি আপনি দেখেন যে এখন করবেন না কোনো কারণে, তাহলে ডিসচার্জ চেঞ্জে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর আমার যেহেতু সব কিছু হয়ে গেছে, আমি এখন জাস্ট এখানে সেভ অপশন দেব। তো সেভ অপশন দিছি, এখন আমি একটু রিফ্রেশ দেব, রিফ্রেশ দিয়ে দেখব এটা হয়েছে কিনা। আসলে তো হয়েছে কিনা এটা দেখার জন্য আমার চ্যানেলে যাইতে হবে, আমার চ্যানেলে গিয়ে আমি ভিডিও প্লে করে দেখব। গিয়ে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু এন্ড স্ক্রিন সেট করছি, তাই এটি আমি অন করব। যে দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে, এখানে এন্ড স্ক্রিন চলে আসছে, ভিডিও চলতে চলতে যখন ওই সময়ে আসছে ঠিকই এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এগুলোতে যখন আমরা ক্লিক করব, দেখছেন আমার এটা চলে আসছে যেটা লেখা ছিল সেটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, ভিডিও এবং প্লেলিস্ট চলে আসে। আমি এখন যখন প্লেলিস্টে ক্লিক করবো, প্লেলিস্টে চলে আসবে, ভিডিওতে ক্লিক করলে ভিউয়ার্সরা যখন দেখবে ভিডিওর শেষের দিকে এটা আসছে, ওটার উপর যখন ক্লিক করবে তখন যেটার উপর ক্লিক করবে সেখানেই চলে যাবে, চলে আসে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু অনেক ভিউ জেনারেট করা যায় এবং আপনার চ্যানেলে প্রমোশন করা যায় এগুলোর মাধ্যমে। এজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নতুনভাবে কোনো ভিডিও আপলোড দেব, তখনও একইভাবে আমরা এখানে ক্রিয়েটে গিয়ে আপলোড ভিডিও দিব, তখন এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও যখন সিলেক্ট করে দিব, মনে করেন এটা দিলাম, এটা ওপেন দিলাম, এটা যখন
প্রসেসিং হয়ে এরকম আসবে। আমি এখানে টাইটেল লিখে দিব, সব কিছু লিখে দেওয়ার পরে আপনার এখানে নেক্সটে যখন দেব, নেক্সটে যখন দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড স্কিন, অ্যান্ড স্কিনের অপশন চলে আসবে এভাবে দেওয়ার পরে। এখান থেকেও চাইলে কিন্তু আপনারা করে দিতে পারবেন, অ্যান্ড স্কিন সেট করে দিতে পারবেন। যে এভাবে যখন আমরা নেক্সট নেক্সট দিয়ে দেব, জাস্ট এভাবে দিয়ে দিয়ে দেওয়ার পরে তখনও কিন্তু আপনারা প্রসেসিং হওয়া অবস্থায় ভিডিওটা আপনারা এখানে ক্লিক করে এখান থেকে অ্যান্ড স্ক্রিন আপনারা দিয়ে দিতে পারবেন। অ্যান্ড স্ক্রিন দিয়ে এখান থেকে আপনারা একইভাবে সেট করে দিতে পারবেন। তো যেহেতু এটা আমার প্রয়োজন নাই, তাই আমি ডিলিট করে দিচ্ছি, এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট আমার দেওয়া। এভাবে চাইলে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো আশা করি, তো ভিউয়ার্স আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটাও আমাকে জানিয়ে দেবেন।